আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত আমার দ্বীনি ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের অনেকের মনে অনেক আশা, অনেক দুঃখ, অনেক বেদনা, অনেক কিছু নিয়ে আমরা জীবন যাপন করি। সম্মানিত আমার দ্বীনি ভাই ও বোনেরা, আমাদের মনের নেক মাকসাদ আশা ভরসাগুলা আমার আল্লাহ তাআলা ছাড়া কেউ পূর্ণ করতে পারবে না। আজ আমি আপনাদেরকে এমন একটি আমল শিক্ষা দিব, ইনশাআল্লাহ বুলেট মিস হবে। এই আমলটি করলে আপনার মনের সমস্ত আশাগুলা মিস হবে না। আমলটি আপনাকে করতে হবে ফজরের নামাজের পর। কখন করবেন? ফজরের নামাজের পর একাধারে সাত দিন। কয়দিন? একাধারে সাত দিন পর্যন্ত এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন। কয়বার? এগারো বার। ছোট্ট একটি দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা একটি দুরুদ। আপনি ছোট্ট এই দুরুদরা পড়তে পারেন, অথবা দুরুদে ইব্রাহিম পড়তে পারেন। এগারো বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, সাতবার আয়াতুল কুরসি এবং সাতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। আপনার মনের আশাগুলো আল্লাহ তাআলাকে বলবেন। ইনশাআল্লাহ একদিন থেকে সাত দিনের ভিতরেই আপনি ফল পেয়ে যাবেন। আমি কথা দিলাম, আমি আবারও বলতেছি, ফজরের নামাজের পর একাধারে সাত দিন পর্যন্ত এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন, সাতবার আয়াতুল কুরসি এবং সাতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে আল্লাহর দরবারে দোহাতখানা তুলে দিবেন। আল্লাহর দরবারে দোহাতখানা তুলে দিয়ে আপনার মনে যত আশা আছে, যত ব্যথা আছে, সব কিছু আল্লাহ তাআলাকে বলবেন। ইনশাআল্লাহ আপনি সাথে সাথে ফল পাবেন। এই আমলটি করে আমি নিজেও ফল পেয়েছি। আমি কথা দিলাম, আমলটি করে দেখুন, আল্লাহ তাআলার ক্ষমতা দেখুন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।